সম্মানিত ভিউয়ারগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে খামারি হারুন ভাই এখন যে খামারের মাঝে তিনি হাঁস ঢুকাবেন সেই খামারটা এখন মেরামত করছেন। যে তিনি যে চতুর্দিকে এই যে মাছ মারা যে নেট আছে প্লাস্টিকের নেট, এই নেটটা এখন উঁচু করে দিচ্ছেন যে যাতে রাতে কোনো শিয়াল খাটাশ বেজি সাপ হামলা না করতে পারে, তাই এই সুন্দর করে উঁচু করে দিচ্ছেন এবং নিচের দিকটাও কিন্তু পরিপূর্ণ করে এঁটে সেঁটে দেওয়া হয়েছে, যা আপনারা আমাদের ক্যামেরা ফ্রেমের মাঝে দেখতে পাচ্ছেন। এখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে আর সন্ধ্যা ঘনিয়ে আসার মুহূর্তেই তাদের চিন্তাধারা যে এখন আমরা হাঁসগুলোকে খামারের মাঝে ঢুকাবো। তো খামারে ঢুকানোর পূর্ব মুহূর্তে তিনি খামারটাকে প্রস্তুত করছেন সুন্দরভাবে সযত্নে। তিনি রশি ব্যবহার করছেন এবং এই নেটের উচ্চতা আনুমানিক 3 ফিট থেকে 3.5 ফিট হবে বা 4 ফিটও হতে পারে, সেটা আমাদের মাপজোক করা নেই। তিনি সুন্দরভাবে সেগুলো মেরামত করছেন, যা আমাদের ক্যামেরা ফ্রেমের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন।